মা কোথায় থাকবেন সেই নিয়ে বিবাদের জেরে দাদার হাতে আক্রান্ত হলেন ভাই বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার মহেশপুর বাগানপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে বিশ্বজিৎ সরকার বাড়ি এলে তার দাদা বিপ্লব চন্দ্র সরকার ইট ও লাঠি নিয়ে তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, তার মা কোথায় থাকবেন সে নিয়ে দীর্ঘদিন ধরে দাদার সাথে তার বিবাদ চলছে, সেই বিষয় নিয়ে এদিন তার দাদা হামলা চালায় বলে অভিযোগ। মদটা খেয়েছে, খুব মুখ খারাপ করে গালাগালি করছে, তারপরে দেখি হঠাৎ কোনো গল্পই নাই, আমাকে হঠাৎ মারতে ধরলো, ইট দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিল, ফাটিয়ে দেওয়ার পরে ইট দিয়ে পায়ে মারলো, পা দেখো ফাটিয়ে দিয়েছে, হাঁটতে পারি না, রক্তটা বোধ হয় হাঁটটা বোধ হয়। কী কারণে মারলো জানা গেছে? বিনা কারণে, মা আমার বাড়িতে আমার কাছে থাকে বলে। ও, কী দিয়ে মেরেছে? ইট দিয়ে। কে মেরেছে? আমার বড় ভাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। মা কোথায় থাকবেন সেই নিয়ে বিবাদের জেরে দাদার হাতে আক্রান্ত হলেন ভাই বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার মহেশপুর বাগানপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে বিশ্বজিৎ সরকার বাড়ি এলে তার দাদা বিপ্লব চন্দ্র সরকার ইট ও লাঠি নিয়ে তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, তার মা কোথায় থাকবেন সে নিয়ে দীর্ঘদিন ধরে দাদার সাথে তার বিবাদ চলছে, সেই বিষয় নিয়ে এদিন তার দাদা হামলা চালায় বলে অভিযোগ। মদটা খেয়েছে, খুব মুখ খারাপ করে গালাগালি করছে, তারপরে দেখি হঠাৎ কোনো গল্পই নাই, আমাকে হঠাৎ মারতে ধরলো, ইট দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিল, ফাটিয়ে দেওয়ার পরে ইট দিয়ে পায়ে মারলো, পা দেখো ফাটিয়ে দিয়েছে, হাঁটতে পারি না, রক্তটা বোধ হয় হাঁটটা বোধ হয়। কী কারণে মারলো জানা গেছে? বিনা কারণে, মা আমার বাড়িতে আমার কাছে থাকে বলে। ও, কী দিয়ে মেরেছে? ইট দিয়ে। কে মেরেছে? আমার বড় ভাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।